থাকবেন দাদা, যাই বলুন। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। ইষ্ট প্রসঙ্গ করবেন সদ্য প্রমথদা প্রমথ রঞ্জন ঘোষদা, তিনি সৎসঙ্গ স্বস্তি শিবির কৃষ্ণনগর থেকে তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। ইষ্ট প্রসঙ্গ করার জন্য তাকে অনুরোধ করছি, তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন 6টা 40 বলতে পারেন। জয় গুরু। শুভদীপ, আগে শুনতে পাচ্ছ? আগে শোনা যাচ্ছে? আচ্ছা, জয় গুরু। পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বরমাস চরণে। প্রণাম জানাই পরমারাধ্য শ্রী শ্রী বরদাস চরণে। প্রণাম জানাই পরমাধ্য আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদার চরণে। আজকের এই শুভ প্রভাতে আমাদের নবদ্বীপ লিঙ্কের মাধ্যমে যে সৎসঙ্গের আয়োজন, আমার সৌভাগ্য হয়েছে এই আপনাদের সঙ্গে সৎসঙ্গে যোগদান করার। আর আমার অত্যন্ত স্নেহের ভাই শুভদীপ কদিন ধরেই আগেও বলেছে, দাদা একদিন আমাদের এতে ঠাকুরের কথা বলতে হবে। তো সত্যি কথা বলতে গেলে আমার ঠিক বলা টলা অভ্যাস নাই, তবু ঠাকুর বলছেন একাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। তাই আমার স্নেহের ভাই, আজকে আমার এই আপনাদের সঙ্গে এই সাধু সঙ্গ করার সৌভাগ্য করে দিয়েছে। আমি এই অনলাইন উপস্থিত পরম দাল আমার পরম শ্রদ্ধাস্পদ পরম দালের পবিত্র পাণিধারী করিবৃন্দ, দাদা ও মায়েরা, ছোট ছোট স্নেহের ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ও জয় গুরু জানাই। ঠাকুর বলছেন, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে স্থাপন করেছি, তাতে নিষ্ঠা রেখো, অনুসরণ করে চলো। তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না, ঠাকুর আমাদের এতখানি গ্যারেন্টি দিলেন। তিনি আরো বললেন, তোমাদের কেউ সাবারে নিয়ে যেতে পারবে না পৃথিবীতে। প্রত্যেকটা ব্যষ্টি এই অভ্যতায় শত হয়ে উঠলে প্রীতির উদ্দীপনায় এমন যুগ আহ্বান করে নিয়ে আসবে, সেদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে। তিনি এমন করে বললেন, আমাদের কাছে তো চাইবেন। আজকে খুব সত্যি কথা বলতে গেলে, এই যে সৎসঙ্গ জগৎ, এই যে আমরা প্রার্থনায় বলি সাধুসঙ্গ দেহিনে তো পরম গুরু দাতা, হে প্রভু তুমি আমাকে সাধুসঙ্গ দাও। আজকে এই করোনা মহামারী আমাদের আরো বেশি করে এই সাধুসঙ্গ, আমার এটা আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি, আমাদের বেশি করে সাধুসঙ্গ করার আমাদের সৌভাগ্য করে দিয়েছে। আজকে যে এত সারা দেশের মানুষের কথা আমরা শুনতে পাচ্ছি, এত সারা দেশের মানুষের কথা, আজ শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কথা, বিশ্বে যে প্রান্তে কত মানুষ আছে আমরা তো ভাবতেই পারতাম না। আগে যখন দীপ্তি কনফারেন্সে বইয়ের ভেতরে ভারতের কর্মীরা যখন এই কর্মী সম্মেলনে যখন ঠাকুরের কথা বলতেন বা বলেন, সেই সময় তারা এই ভার্চুয়াল সৎসঙ্গের কথা বলত, আমি তো অবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে থাকতাম, এটা কেমন করে সম্ভব? বলো, কে আমেরিকা থেকে বলছে, কে লন্ডন থেকে বলছে, কে সুইজারল্যান্ড থেকে বলছে, হ্যাঁ কে অস্ট্রেলিয়া থেকে বলছে, তা শুধু ভাবতাম। আজকে সেই ভাবনাটা
আজ আমাদের প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, আর পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এই যে সকাল থেকে ঘুমানোর সময় থেকে যে কালকে অমুক লিঙ্কে সৎসঙ্গ হবে, ওই সৎসঙ্গে যোগদান করতে হবে, অমুক দাদা বলবেন তার কথাটা একটু শ্রবণ করতে হবে, এই ভাবতে 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 এই কখন যে আমাদের মধ্যে ঠাকুরের ভাব বিকশিত হচ্ছে আমরা নিজেরাই ভাবতে পারছি না। সেই শুনেছি রত্নাকর দস্যুর কথা, তার গুরু যখন তাকে দীক্ষা দিলেন তাকে সেই রাম রাম উচ্চারণ কথা বলেছিলেন, তিনি তার রাম নাম উচ্চারণ হচ্ছে না, তিনি মরা মরা বলে উচ্চারণ করেছিলেন, সেই মরা মরা করতে করতে তারপরে যখন রাম নাম জপতে জপতে তিনি ঋষি বাল্মীকি হয়ে গেলেন, দস্যু থেকে তিনি ঋষি হয়ে গেলেন, ঋষিতে পরিণত হয়ে গেলেন। তাই আজকে এই যে আমাদের বড় সৌভাগ্য যে আমরা ঠাকুরকে পাওয়ার পরিপ্রেক্ষিতে এই তার কথা শুনতে শুনতে তার কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে কখন সে দেবত্বর সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ভাবতে পারছি না। যদি না হয় তাহলে পরে আজকে লক্ষ লক্ষ না আজকে কোটি কোটি মানুষ তার ভাবে ভাবিত হয়ে আজকে আমরা যে উন্মুক্ত হয়ে উঠেছি, তার লাগে প্রাণ কে করিবে দান তার লাগে কারাকারি, সেই মুহূর্তে আজকে চলে এসেছে। ঠাকুর তার ভক্তদের মাঝে একটা কবিতা বলেছিলেন, তার শেষের কটা লাইন আমার সবটা আমার মনে নেই, পড়েছিলাম মনে নেই, শেষের কটা লাইন হচ্ছে স্থির থাকো তুমি, থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলোস ত্যাগি, এই নিশীথ মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। তাই এমন একটা দিন আসছে যে তার লাগে প্রাণ কে করিবে দান তার লাগে কারাকারি, এই ঠাকুরের যারা আমরা দীক্ষাদাতা কর্মী যাদের তিনি এই দীক্ষা দেওয়ার অধিকার দিয়েছেন, এই অধিকার এক জন্মের সৌভাগ্য নয়, বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্যের পরিপ্রেক্ষিতে আজকে এই যে পুরোহিত মানে হচ্ছে যিনি পুরের হিত করেন, আর আমরা সেই কার পুরোহিত্য করছি, পুরুষোত্তমে পৌরোহিত্য করার আমাদের সৌভাগ্য হয়েছে এক জন্মের সুখীতে, আমাদের কারো কোনো কৃতিত্ব নয়, তিনি আমাদের জীবনে হয়ে ওঠার জন্য এই সৌভাগ্য করে দিয়েছেন। আজকে আমাদের খুব সৌভাগ্য যে এরকম আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আজকে এই যে ঠাকুর যে বলছিলেন তার লাগে প্রাণ কে করিবে দান তার লাগে কারাকারি, সেই সময় এসে যাচ্ছে, মানুষ কাতারে কাতারে সে দীক্ষা নেবে, তাই তিনি বলছেন ব্যাকুল ভাবে যে তোমরা অলস ত্যাগ করো স্থির থাকো, সেই মানুষগুলো যেন ফিরে না যায় তোমার কাছ থেকে এসে। দাও একদিন বলছিলেন এমন একটা দিন আসবে ঋত্বিকদের খাওয়া নেওয়ার সময় থাকবে না, সেই দিন অবগত, কারণ হচ্ছে আজকে আমরা এই দেশের পরিস্থিতির জন্য সরকারকে মান্যতা দিয়ে হয়তো আমরা দীক্ষার কাজে ঝাঁপিয়ে পড়তে পারছি না পরিবেশ পরিস্থিতির এই ভয়াবহ জন্য, কিন্তু আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি যে এই যে দীক্ষার কথা বলেছেন 3.5 কোটি দীক্ষা, আর এই 3.5 কোটি দীক্ষা নেওয়ার জন্য মানুষ উদ্গ্রী হয়ে আছে, আর ঠাকুরের যারা যাজন করেন দাদার মায়েরা তারাও উদ্গ্রী হয়ে আছেন, আর কখন এই পরিবেশ পরিস্থিতি ঠিক হবে সেই অপেক্ষায় রয়েছি, আর ঠাকুরের কর্মীরাও উদ্গ্রী হয়ে আছে। এই করার মধ্যে দিয়ে মানুষের জীবনের যে কি মঙ্গল হয়, মানুষ অসুস্থ হয়ে পড়েছে বিছানায় শয্যাশায়ী, তার বাঁচার আকাঙ্ক্ষা নেই, সেই মানুষ সেই ঠাকুরের কর্মী, আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ শুনে
তিনি উদ্গ্রীব হয়ে গেলেন। আমি একটা ঘটনা শুনেছি যে আমাদের আসামের একজন বিশিষ্ট কর্মীর কাছে দাদা যখন আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন এই হাজার দীক্ষার কথা তিনি আশীর্বাদ করলেন, তখন তিনি একজন ব্যক্তিগতভাবে তার এই আসামে বহু মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আছে, অনেক প্রবীণ কর্মীদের সঙ্গে তার, তিনি গুহাটিতে বহু বছর তিনি কাটিয়েছেন, বহু কিছু তিনি করেছেন, সেসব অনেক ঘটনা আমি সেসব বাড়াতে চাইছি না। মূল কথা হচ্ছে যে দাদা এমন একটা মানুষের কথা নামটা জানতাম ভুলে গিয়েছি, তা তাকে বললেন যে অমুককে গিয়ে বলবি যে আমি তাকে হাজার দীক্ষা দেওয়ার কথা বলেছি। তা ওখানকার কর্মী দাদারা 10খানা দীক্ষাপত্র শতনজ্ঞা নিয়ে গিয়ে, তিনি তখন হসপিটালে শয্যাশায়ী, একদম শয্যাশায়ী, ওঠার তার ক্ষমতা নেই, তখন তার কানের কাছে গিয়ে বলছেন যে আচার্যদেব শ্রী শ্রী দাদা আপনাকে 1000 দীক্ষা দেওয়ার কথা বলেছেন। বলে 1000? বললো হ্যাঁ 1000। এই দীক্ষাপত্র থাকলো, শতনজ্ঞা থাকলো, আপনি এই দীক্ষার কাজ আরম্ভ করুন। তিনি তখন সমস্ত কিছু ভুলে, বাবা দাদা একদিন বলছিলেন যে একটা ঘটনা, এ কথা যে বাঘের সঙ্গে যুদ্ধ করবে, তা কে করে ফেলেছে, খাপা দিয়ে ধরেছে, বলছে বাঘ বলছে তুই এখন কি করবি, বলে আমি আমার মনের শক্তি দিয়ে, আমার হাত পতঙ্গ শক্তি, শারীরিক শক্তি না থাকলে আমার মনের শক্তি আছে, আমার এই মনের শক্তি দিয়ে আমি যুদ্ধ করব। তাই তার সেই মনের শক্তি তখন উদ্গ্রীব হয়ে উঠলো। হওয়ার পরে এক দুদিন পরে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আপনি আমাকে ছুটি করিয়ে দিন, আমি ঠাকুরে আমার গুরু আমার আচার্য আমাকে ঠাকুরে দীক্ষা দানের কথা বলেছেন। ডাক্তার বলছেন সে কি হয় নাকি সম্ভব আপনার এই অসুস্থ শরীর? বললো না আমার পক্ষে সম্ভব, আপনি আমাকে ছুটি করিয়ে দিন। ডাক্তারবাবু ছুটি দেবে না, তিনি নাছোড়বান্দা ছুটি নেবেই, সে ছুটি নিয়ে ওই ইয়ে করার বগলে করে নিয়ে একজন গুরু ভাইকে ডেকে টলতে টলতে তিনি বার হলেন হসপিটাল থেকে। 1000 দীক্ষা দিয়ে তিনি তার সমস্ত সব ভালো হয়ে গেল, শারীরিক মানসিক যে দৃঢ়তা হয়ে উঠলো। তাই দন্দবাদা বিঘ্ন দলি দক্ষ কুশল তলির আগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি যাবে। সেজন্যে এই গুরুর আদেশ পালন করার মধ্যে দিয়ে আমাদের সিদ্ধি জাগবে। তাই ঠাকুর বলছেন সদ্যতি হয় সঙ্গ তোমার, ভাবজ্যোতি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তাই সেজন্যে আমাদের এই সাধনা ব্যর্থ হবে না, আমাদের এই সাধনা তুচ্ছ হবে না। আজকে আমাদের খুব সৌভাগ্য যে এরকম আমরা একটা জীবন্ত আদর্শকে পেয়েছি, এই মানব জনম আমাদের এই দুর্লভ জনম, কিন্তু এই মানব জনম আমাদের আজ কাছে সার্থক। শ্রী শ্রী ঠাকুর তিনি যখন সেই বাংলাদেশ থেকে, সোনার বাংলা থেকে তার 58 বছরের সেই লীলা এবং 58 বছরের সংগ্রাম, বহু কিছু করার পরিপ্রেক্ষিতে আপনারা সকলেই জানেন বাংলাদেশ সে বিশ্ববিজ্ঞান কেন্দ্র তপোবন আমি আর বাড়াতে চাচ্ছি না, এগুলো সব আপনার, তবু আমি আমার ব্যক্তি অনুভূতির কথা আপনাদের কাছে একটু, আমার আমি অ্যাকচুয়ালি বলা খুব পারিনি, তবু আমি আমার অনুভূতির কথা আপনাদের কাছে আমি একটু পরিবেশন করি। তা তিনি চলে আসলেন এক বস্ত্রে, এবং তার সাথে সাথে কিছু পরিবার চলে আসলো এই লাল মাটির দেশে দেহঘরে। এখন অনেক কিছু দেখে দেখছেন, আমি যখন ছোটবেলায় যেতাম তখন সেই কাঁকড়ের মাটি রাস্তায়, গ্রামের ছেলে হয়তো চটি নেই খালি পায়ে হাঁটছি, ঠাকুর দাদার সাথে একটা বেডিং মাথায় করে নিয়ে ঠাকুর বাড়ি যাচ্ছে, টাঙ্গাই করে, টাঙ্গাই চক্র, আমাদের দেশে ওরকম ঘোড়া টাঙ্গা ছিল না, ঘোড়ার গাড়ি ছিল, সে টাঙ্গাই চড়ার শখ। যাক সে অনেক ছোটবেলার অনেক ঘটনা, তা সেই দেখেছি তখন, তার আগে তো ঠাকুর এসছেন কত বছর আগে, আমি দেখেছি তখন 70 দশকের কথা বলছি, তিনি এসেছিলেন 40 দশকের
42 সালে, তা তখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানকার অনেক মানুষ পরিবার চলে এসেছিল। ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে ওখানকার মন্ত্রীরা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার সাথে তো অনেক মানুষ চলে এসেছে, পরিবার এসছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। ঠাকুর বলছেন, তোমরা 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, যখন 4 দিনের দিন করবে না, তখন এরা আপনার আপনাদের বিরুদ্ধে আচরণ করবে, আমার ইচ্ছা এরা নিজের পায়ে দাঁড়াবে। সেজন্য আজকের এই সৎসঙ্গের যে আন্দোলন, এত মঠ মন্দির, কেন্দ্র মন্দির দেখছেন, আমার যতটুকু জানা আছে সরকারের কোন অনুদান এখানে নাই, মানুষের ভালোবাসা দিয়ে গড়ে উঠেছে। এই হচ্ছে ভারতবর্ষে বহু মঠ মন্দির আছে, ঠাকুর কেনই মন্দির করতে বললেন? এগুলো হচ্ছে প্রেমের মন্দির, ভালোবাসার মন্দির, এখানে মানুষ আসবে, এখানে নিত্য জাজন হবে, নিত্য ঠাকুরের কথা হবে, এই মানুষগুলো এখানে এসে সকলের হয়তো দেহঘরে যাওয়া সম্ভব হয় উঠবে হয় না, সকলে হয়তো আচার্য সান্নিধ্য সঙ্গ করার সৌভাগ্য হয় না, আর এই ঠাকুরের মন্দিরে আসবে, তিনি এখানে বিরাজ করছেন, আর এখানে যে মানুষগুলো থাকবে তাদের কাছে সে প্রভুর কথা শুনবে, সংসারিক জীবন, আর্তনাদ জীবন, সেই জীবন আর্তনাদ নিয়ে, ঠাকুর যেমন আমরা আর্তনাদ নিয়ে বহু মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে দেহঘরে যাই, ঠাকুর প্রণাম করি, বড়মা প্রণাম করি, বড়দা প্রণাম করি, দাদার সান্নিধ্যে গিয়ে মানুষ দাদার সঙ্গ করে, বাবা দাদার সঙ্গ করে, বাবা দাদার চরণে হয়তো নিবেদন করার সৌভাগ্য হয়ে হয় কিছু মানুষের, তারা করে নিয়ে আবার মানসিক উদ্দীপনা নিয়ে আবার সংসারে ফিরে আসে। তাই হবে আমাদের এই সৎসঙ্গ বিহার গুলো, ঠাকুরের ইচ্ছা। আমার এটা অনুভূতির কথা আপনাদের কাছে বলছি, ঠাকুরের ইচ্ছা এই মন্দির গুলো সেইভাবে মানুষগুলো আসবে, সেখানে নিত্য জাগতি হয়ে আবার সংসারে ফিরে যাবে, সাংসারিক জীবনে আবার উদ্যম নিয়ে ঠাকুরকে মাথায় নিয়ে তারা আবার সংসারের কাজে ঝাঁপিয়ে পড়বে। তা এই দেহঘরে যখন ঠাকুর আসলেন, তখন যে পরিবারগুলো চলে এসেছিলেন, সরকার ঠাকুর তো সরকারের অনুদানের কথা নিষেধ করে দিলেন, তা তারপরে সেখানকার যেসব কর্মী ছিলেন, ঠাকুরের এই দীক্ষাদাতা কর্মী বা ঠাকুরের যারা জাজন করতেন, এই মানুষগুলো তখন আমাদের 3 মাস জাজন পরিক্রমা বের বার হয়ে যেতেন, আর এই 3 মাস অন্তর অন্তর যে আমাদের কনফারেন্স হয়, সেই 3 মাস অন্তর অন্তর আবার তারা ফিরে আসতেন কনফারেন্সের সময়। আর এই সংসার চালানোর জন্য কিছু কিছু তারা সংগ্রহ হয়তো, মানুষ তখন তো সোতের, আমরা তো এই পাঞ্জাবে এটা পড়লেই, পরে রাস্তায় বার হলেই অন্তত 10 জন মানুষের সঙ্গে দেখা হলে একজন মানুষ জাগ্রত দেবে, আজকে সেই জায়গায় পৌঁছে গিয়েছি তা ঠাকুরের আশীর্বাদে। আর সেই যে মানুষের সঙ্গে দেখা হবে, সেই মানুষটা তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, বাড়িতে দিয়ে গিয়ে তার সব থেকে ভালো ঘরটা, হয়তো আমাকে চেনে না, এই মানুষ মানুষকে দেখলে ভয় পাচ্ছে, কিন্তু তথাপিও এই ঠাকুরের এই মানুষকে, যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলে, সেই মানুষকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবে, সব থেকে ভালো ঘরে নিয়ে গিয়ে বসাবে, ভালো খাবারটা নিচে হাজির করবে, না খেলে দুঃখ পাবে, আবার রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে যাবে, পকেটে কিছু পাথেও দিয়ে দেবে, দক্ষিণা দিয়ে সষ্টাঙ্গে জয়গুরু বলবে। এই যে ভালোবাসা আমার মনে হয় বিশ্বে কোথাও পাওয়া যাবে না। তা এই যে ঘটনাটা যেটা বলতে চাইছিলাম, যে তারা কিছু মানুষই হয়তো তখন উল্টো দিকে চলতো, মানুষ কেউ হয়তো কিছু দিত, সেটা তার সংসারে চালানোর জন্য পাঠিয়ে দিত, না হলে যখন যখন ফিরে আসতেন তখন বাড়ির মার হাতে কিছু দিতেন, আর ফেলান্ত অফিস থেকে 10 টাকা না 20 টাকা, তখন তো ফেলান্ত অফিসের টাকা কোথায়, ঠাকুর তো সবসময় মানুষের কাছ থেকে সংগ্রহ করে চালাতেন, ঠাকুর বলছেন যে আমার হাত পাততে পারতে হাতটা আমার হাতে ঘাটা পড়ে গিয়েছে, তা যাই হোক 10-20 টাকা হয়তো সে সময় দেওয়া হতো সংসার চালানোর জন্য, আর সেই নিয়ে আর ছেলে মেয়ে নিয়ে কি করবে, চলতো না, শেষের দিকে হয়তো সে কুত্তু পাতা সিদ্ধ করে খাওয়াতেন ছেলে মেয়েদের, কিন্তু দুবেলা ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরকে কখনো কিন্তু তারা এই দুঃখ প্রকাশ করতেন না,
ছেলে মেয়েদের খাইয়ে পড়ে হয়তো নিজে অভুক্ত আছেন, তবু ঠাকুরের কাছে সেই ঠাকুর প্রণাম করে ঠাকুর সান্নিধ্যে গিয়ে আবার সংসারে ফিরে গিয়ে আবার সেই কষ্টের মধ্যে দিয়ে ছেলে মেয়ে প্রতিপালন করছেন। তা এরকম চলতে চলতে তবু তো মানুষ, তাদের একটা ধৈর্য আছে, তো তা সেই ধৈর্যের একদিন বাঁধ কেটে গেল। ওই দাদা একজন ঠাকুরের কর্মী দাদা, তিনি ফিরে এসছেন, তা মা ভাবছেন এই কয়েকদিন ধরে তো ছেলে মেয়েদের সংসারে এই কচু পাতা সিদ্ধ করে খাওয়াচ্ছি, তা আজকে অন্তত উনি এসছেন, একটু ভালো করে তো একটু চাল ডাল কিনে আজকে ভালো করে ছেলে মেয়েদের খাওয়াবো, স্বামীর সেবা তো 3 মাস করতে পারিনি, স্বামীকে তো ভালো করে সেবা যত্ন করবো, উনি রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় কি খেয়েছে কি না খেয়েছে তাও তো জানি না, কিনে তিনি সেদিন রিক্ত হস্তে ফিরে এসেছেন, একটি পয়সাও নিয়ে আসতে পারে পাইনি, তার কাছে নাই। তখন অগত্যাই মা কি করবেন, প্রতিবেশীর কাছে একটু চাল সংগ্রহ করে নিয়ে আসলেন, সে প্রতিবেশী সকলের তো একই অবস্থা, তথাপি উনি এসে রাতটুকু দুটো ভাত রান্না করে ছেলে মেয়েদের দিলেন, দাদাকে দিলেন, মা অবশ্যই থাকলো। থাকার পরে পরে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে, বাড়ির দাদাকে বলছেন যে এরকম করে আর কতদিন চলবে, চলো আমরা অন্যত্র চলে যাই, অন্তত ছেলে মেয়ের কথা দুটো ভেবে অন্তত যাই, আমরা কি সেখানে গিয়ে কিছু কাজকর্ম করব, অন্তত ওদের দুবেলা দুমুঠো খেতে দিতে পারবো, এসব কথা বলছেন। আর ওই দাদা শুনছেন, শুনতে শুনতে তিনি কোনো কথা বলছেন না, তার মুখ মনটা মুখটা গম্ভীর হয়ে যাচ্ছে। আর মা সব ওইগুলো সব বলার পরে তিনি সারাত্রি তার আর ঘুম হলো না, তিনি ওই যে মায়ের কথাই চিন্তা করছেন। করতে করতে সকাল হয়েছে, ঠাকুরের প্রার্থনা টার্থনা করার পরে ইষ্টিবিদে করার পরে ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের চেয়ার পেতে বসে আছে, ঠাকুরকে প্রণাম করে ওই মায়ের কথাগুলো ঠাকুরকে বললেন। ঠাকুর শোনার পরিপ্রেক্ষিতে তার মুখটা একটু কালো হয়ে গেল, তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে তিনি ঠাকুর বলছেন দাদাকে, দূরে দুটো পাখি প্রচুর ছিল, বলছিলে ওই পাখি দুটো কি পাখি রে, বললো ওর দুটো শালিক পাখি, বললো ওরা কোথায় থাকে, বললো আগে ওরা ওদের বাসায় থাকে, ওদের বাসাতে কে কারা থাকে, বলে ওই যে ছেলে মেয়ের কথা বলেছে, বলো ওদের বাসাতে ওদের সন্তান ছেলে মেয়েরা থাকে, ওদের বাচ্চাগুলো থাকে, ওরা কি খায়, বলে আগে ওরা প্রতিদিন সকালে বার হয়, নিজেরা খেয়ে খোঁটে খোঁটে খেয়ে যাওয়ার সময় কিছু ঠোঁটে করে নিয়ে যায় ওই ওদের বাচ্চাগুলোর জন্য, বল তারপরে ঠাকুর বলছেন ওদের ভবিষ্যৎ, ওই যে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা বাড়ির মা বলেছেন, তা বলছেন যে ওদের ভবিষ্যৎ, তখন দাদা আর কোনো উত্তর করতে পারছেন না, তিনি চুপ করে আছেন। ঠাকুর বলছেন যে মা তোমরা সমাজের শ্রেষ্ঠ জীব মানুষ, আর ওরা সামান্য ক্ষুদ্র প্রাণী, ওরা যদি আমার উপর নির্ভর করে থাকতে পারে, তোমরা একটু আদর করে দরদ ভরা কণ্ঠে ঠাকুর বলছেন, তোমরা কে তো থাকতে পারবে না। ওই দাদা দু নয়ন ভরে জল গড়িয়ে পড়ছে, তার আর যাওয়া হলো না। এরকম করে লক্ষ লক্ষ এরকম করে হাজার হাজার পরিবার, আজকে লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবেসে জীবনের আমাদের জীবনের যা পাওয়া তার থেকে অনেক বেশি পেয়েছে। আজকে একটা ঘটনা আমি পড়েছিলাম অনেক বছর আগে, বুদ্ধদেবের ঘটনা জীবনের, আমি এটা বলি শেষ করব কারণ সময় হয়ে আসছে, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। তা ওইখানকার যে রাজা, সে দেশের রাজা নামটাও জানতাম তা ভুলে গিয়েছি, তা যাই হোক হঠাৎ করে মনে হলো ঘটনার পরিপ্রেক্ষিতে। তা বলছেন ভগবান বুদ্ধকে বলছেন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, বলে হ্যাঁ রাজন, যেহেতু তিনি রাজা ভগবান বুদ্ধ তাকে সম্মান দিয়ে বলছেন হে রাজন বলো তোমার কি জিজ্ঞাসা, বলছে যে আপনার কাছে এই যে সৈন্য সাধু সন্ন্যাসীগুলো থাকে, এরা তো দেখি সবসময় আপনি যেখানে যান সেখানে যাই, আপনি যেখানে বসেন সেখানে আপনার কাছে বসে থাকে, খাই দাই থাকে, এদের কোনো কাজ নেই, এদের এদের ভবিষ্যৎ কি?
তা সংসার জীবনে মানুষ কত পরিশ্রম করে, ঘর বাড়ি করে, ছেলে মেয়ের জন্য মানুষ করে, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে, সঞ্চয় করে, এরা কি করে, এদের জীবনে পাপটি কি? তখন ভগবান বুদ্ধ বলছেন যে আচ্ছা রাজন, আপনার গৃহে একটা মেয়ে কাজ করে, আপনার ফাই ফার্মাসি খাটে, আপনি যা কিছু বলেন সবকিছু সে করে, সে করতে করতে হঠাৎ তার মনে হলো যে সন্ন্যাসিনী দীক্ষা নিয়ে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে চলে যাবে। তারপরে সে ভাবার পরিপ্রেক্ষিতে সে চলেই গেল, দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস ধর্ম নিয়ে সে চলে গেল। সে যখন সন্ন্যাসিনী হয়ে যখন সাধন ভজন করার পরে বেশ কিছু বছর পরে তখন তার মনে হলো যে আমি তো রাজার অন্নে প্রতিপালিত হয়েছিলাম, তার কাছে মানুষ হয়েছি, তার তো এখন বয়স হয়েছে, তিনি কেমন আছেন আমি একবার দেখে আসি। ওই মেয়েটি যখন এই সন্ন্যাসিনী বেশে যখন আপনার দরবারে আসবেন, আপনি তখন কি করবেন, তাকে কি আগের মতন ফয় ফার্মাসি খাটাবেন না কি করবেন? বললো না, তা কি করে হয়, সে যখন সন্ন্যাসিনী আমি তাকে নিজে আমার সম্বর্ধনা দিয়ে আমার 10 বার রাজ দরবারে নিয়ে আসবো, আমার রাজ দরবারে সব থেকে ভালো জায়গায় তাকে আমি বসাবো, আমি নিজ হাতে তাকে সেবা শুশ্রূষা করব, ইত্যাদি ইত্যাদি। তা তখন ভগবান বুদ্ধ বলছেন যে ওই যে সন্ন্যাসীটি, ওই যে যে মেয়েটা আপনার বাড়ি কাজ করত, তার জীবনে যে পাপটি, এই আমার কাছে যে সাধু সন্ন্যাসী গুলো দেখছেন এদের জীবনে তাই পাপটি। তাই আজকে এই ঠাকুরকে পাওয়ার পরিপ্রেক্ষিতে আমার যে নবদ্বীপের কথা বলছি, আমার শ্রদ্ধেয় ব্রহ্মদা আমাকে অত্যন্ত স্নেহ করেন, খুব সত্যি কথা বলতে গেলে আমি আমার এই স্বস্তি শিবির জীবনে আমি প্রথম মাওলায় গেছিলাম, তিনি তখন ওই মালদা ছিলেন, মালদা মন্দিরের কাজের সঙ্গে তিনি তখন যুক্ত ছিলেন, আমাদের শ্রদ্ধেয় মদনদা, আমার বাবা খানিকটা জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমার মেজো ভাইকে আগে পাঠিয়েছিলেন, আমি যেহেতু আমার ঠাকুর দাদার বড় নাতি, আমি এটা ব্যক্তি জীবনের কথা বলছি, বড় নাতি, তাই আমাকে আর ছাড়তে চাইনি, কিন্তু আমি একটা এর মধ্যে দিয়ে বাজে নেশার মধ্যে দিয়ে ঢুকে গেলাম। বাজে নেশা হচ্ছে তখনকার দিনে সে পিয়ারলেস করতো, পিয়ারলেস, আর দেখছি সব পিয়ালেস করতে 1-8 বছর করছে, আর একটা করে মোটর সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি গ্রামের ছেলে, চাষি ঘরের ছেলে, হঠাৎ করে মনে হলো একটা মোটর সাইকেল কিনতে হবে। তা ওই করে আমার এক জামাই বাবুর সঙ্গে আমি সব যুক্ত হয়ে গেলাম, ওই সব লোকের বাড়ি পিয়ালেস মিয়ালেস করার জন্য ঘুরে বেড়াতে আরম্ভ করলাম, বাবার ভীষণ অভিমান, হ্যাঁ আমার ছেলেটা মাটি হয়ে গেল, পয়সা পয়সা করে ঘুরে বেড়াচ্ছে। মদনদাকে বললেন যে দাদা আপনি আমার ছেলেটাকে নিয়ে যান। তা যাই হোক, তিনি স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে নিয়ে গিয়েছিলেন। তা পরে ওখানে ব্রহ্মদার সাথে আমার প্রথম এ হয়, জানি না কোন শুভক্ষণে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করে ফেলেছিলেন, তখন থেকে তিনি ভালোবাসা দিয়ে আমাকে এখানটা আগলে রেখেছেন, আজও রেখেছেন। তা এই যে মানুষগুলো, তা তারা তো এই যে সন্ন্যাসীর কথা বলছিলাম, তাদের জীবনে তো তাই, সে আছে দাদার ঠাকুর সঙ্গ করেছে, শ্রী শ্রী বরদার সঙ্গ করেছেন, দাদার সঙ্গ করছেন, বাবা দাদার সঙ্গ করছেন, তারা যখন যায় ওই একটা ঘরে তেতুলতলার ওখানে একটা ঘরে থাকেন, আর সকালবেলা প্রার্থনা টার্থনা করে দাদার কাছে বসেন, আবার উঠে আসেন, আবার দাদার কাছে বসেন, এই তো কাজ। তা এই পরিপ্রেক্ষিতে আজকে সেই মানুষগুলো যেখানে যায়, সেই মানুষগুলো আজকে তাকে যাওয়ার যখন কোন পরিবারে যাবে, কারণ আমাদের পরিবারে যদি আসে ব্রহ্মদা আসবে, মানে আমাদের পরিবার তখন আমরা তটস্থ, মানে জাস্ট একটা মানুষকে দিয়ে আমি এক্সাম্পল ভাবি বলছি যে ভগবানের গল্প পড়েছিলাম তো, বই শুনেছিলাম, ঘটনাটা পড়েছিলাম, আর বাস্তব জীবনে চোখে আজকে দেখতে পাচ্ছি, আজকে এরকম ব্রহ্মদার মতো মানুষ, হাজার হাজার মানুষ কি আজকে মানুষ কিভাবে শ্রদ্ধা করছে, সষ্টাঙ্গে মানুষ আজকে দেশের মন্ত্রী গেলে চলে গেলে তাদের বিরুদ্ধ আচরণ করে, কিন্তু ঠাকুরের মানুষ এই সাধু মানুষগুলো যখন রাস্তা দিয়ে চলে যায় বলে উনি এসেছিলেন, আর যখন চলে যায় তখন মানুষ আবার রাস্তা দিয়ে লাইন করে, লাইন ধরে, মানে ফুটপাতে দাঁড়িয়ে সষ্টাঙ্গে প্রণাম করে, তাদের পকেটে মানুষের জীবনে সব থেকে এ বস্তু, সেই অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষ তাদের শ্রদ্ধা জানায়। আজকে এরকম শুধু একটি মানুষের কথা বললাম, আজকে হাজার হাজার মানুষ, আমরা তেমন কিছু করি না, ব্যক্তি জীবনে এই গুরুর আশ্রমে শুধু থাকি, খাই দাই ঘুরে বেড়াই, কিন্তু আজকে আমার যে পরিবার থেকে আমি এসেছি, যে আমার বাবার অনেক ঐশ্বর্য থাকলে
অনেক বিষয় আশায় থাকলেও আমি যেভাবে জীবন যাপন করি সেই জীবন যাপন আমার মনে হয় আমি করতে পারতাম না। আজকে এই প্রভু গুরুর আশ্রমে থাকি, কিছুই করি না, শুধু খাই দাই থাকি। এই পরিপ্রেক্ষিতে মানুষের এই যে ভালোবাসা, এই যে পেয়ে থাকছি আমরা চলার পথে, আমি ব্যক্তি জীবনেই যে পাচ্ছি, আমি তো ঘটনা পড়েছিলাম, আমি আমার ব্যক্তি জীবনে এটা অনুভব করছি। আজকে ওনারা তো সাধু মানুষ যাদের কথা বলছিলাম, তাদের জীবনে তো অনেক পাচ্ছি। তারা চার দেয়ালে বসে মধ্যেই একটা শুধু এই মা নবদ্বীপে মন্দির করার সময় অনেক মন্দির তিনি করেছেন, শুধু নবদ্বীপের এই মন্দির করার জন্য চার দেয়ালে বসে শুধু চিঠি লিখতেন। চিঠি লিখার পরিপ্রেক্ষিতে আমি আদুলে একদিন দীক্ষার কাজে গিয়েছি, বলে বৌমাদের একটা চিঠি দিয়েছে, চিঠি পাঠিয়েছে, আমি কিছু অর্ঘ ওনার চিঠি পড়ে পেয়েছি, কিছু অর্ঘ দেওয়ার জন্য নবদ্বীপ যাবো। তা আজকে আপনি একটু ওই দাদাদের সঙ্গে একটু ইয়ে করে আপনি আজকে দীক্ষার কাজটা করুন, পরবর্তী দিন আপনার সঙ্গে আমি সহযোগিতা করবো। সেই ভাবছিলাম যে শুধু মানুষের সঙ্গে তাকে, আমি বললাম বৌমাদের কাম চেনেন? বললো না চিনি না, দেখি না কোনোদিন। আজকে ওনার খুব দেখার খুব ইচ্ছা, ওনার চিঠিটা পড়ে এত ভালো লাগলো না, আজকে ওনাকে আমি ঠাকুর নিতে নবদ্বীপের মন্দিরের কাজ কাজের সঙ্গে যুক্ত আছেন, ওখানে যে অর্ঘ দেওয়ার জন্য আমি যাবো। তা যাই হোক, সেই মানুষটা তো সেইভাবে, এই যে ধর মানুষের জীবনে আমাদের যে প্রাপ্তি, চার দেয়ালের মধ্যে শুধু চিঠি লিখছে মানুষ হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে। কদিন আগে ব্রহ্মদের সঙ্গে করা আমার যে স্নেহের দেবাশিস, যে নীলগঞ্জে একটা গ্যাংটকের মন্দির মন্দির আশীর্বাদ আচার্যদেব দাদা বাবা দাদা তাকে দিয়েছে, তা সে শুধু দাদার বাবা দাদার সে আশীর্বাদ ঠাকুরের দয়ার কথা শুধু পরিবেশন করলো। সে পরিবেশন করার পরে সৎসঙ্গ যখন ইয়ে হলো, তারপরে সে কত মানুষ, 1 লাখ যার যেমন সামর্থ্য, সে ও 1 লাখ কথা বলল, তার কত মানুষ যে নাম লেখা, আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে তার দয়া কি না হয়। আমরা যদি মনপ্রাণে তাকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, তাহলে এটা আমি কবে কবে প্রাণ খুলে বলি, কবে প্রাণ খুলে বলিব পেয়েছি আমার শেষ, তোমারা তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে, আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। আমি আর বাড়তে চাচ্ছি না, আপনারা ভালো থাকুন। শেষে একটি কথা বলছি, চলন চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো ঘোটাও সবার ব্যথা। আমি আর উপস্থিত সকলের মঙ্গল কামনা করি, আপনারা সবাই সুস্থ থাকুন, শান্তি থাকুন, জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, খুব সুন্দর, মানে এত সুন্দর ভালো লাগছিল শুনতে, না মানে মনে হচ্ছিল যে আরো শুনি, কিন্তু প্রমোদের সময়ের জন্য থেমে গেল, কিন্তু অনেক শুনতে ইচ্ছা করছিল এরকম।